আজকে আমরা পৌঁছে গিয়েছি তোমার খোলা হাওয়া সেটে, যেখানে আমার পাশে যে মানুষটা রয়েছে তার সাথে বরাবরই মন খোলা আড্ডাই হয়, তোমার খোলা হাওয়া সেট হোক আর না হোক। কিন্তু আজকে মানুষটার সাথে আড্ডা দেওয়ার আগে যা যা সিন দেখতে পাচ্ছি সেটা সিনের খাতিরে চোখের জল এবং মনের অবস্থার বলা খুব সরি, এটা আমি কিছুক্ষণ আগে সিন করছিলাম একটা, কি বলি বলতো, দেখো অনেক সিরিয়াল হয়েছে, সিরিয়াল যেমন স্টার্ট হয় সেরকম একটা নির্দিষ্ট সময়ে গিয়ে সিরিয়াল র‍্যাপ হয়, র‍্যাপ আপ হয়ে যায়, সেটাই হয়ে এসেছে আমার ক্যারিয়ারের ক্ষেত্রেতেও সেটা হয়ে এসেছে। কিন্তু তোমার খোলা হাওয়ায় এত কিছু পেয়েছি, ইয়াংগেস্ট শাশুড়ি পেয়েছি, ভেন্ট্রিকুলিস্ট পেয়েছি, ভালো টিম পেয়েছি, এত ভালো টেকনিশিয়ান ইউনিট পেয়েছি, এত সুন্দর একটা সেট পেয়েছি, অ্যামেজিং ডিরেক্টর পেয়েছি, আমি কি বলি বলতো, মানে এটাই বলতে পারবো যে আজকে তোমার খোলা হাওয়ার হাওয়াটা ভীষণ নিস্তব্ধ। ছিলাম মানুষটা ডিরেক্টরের সাথে একটা ইমোশনাল মোমেন্ট শেয়ার করছে, আমার খুব মানে বাবু স্যারের সাথে, বাবু বণিকের সাথে আমি ফার্স্ট টাইম কাজ করলাম, আগামী দিনেও যাতে আরও কাজ হোক আমাদের একসাথে। বাবুদা ইজ হি ইজ আ ব্রিলিয়েন্ট মেকার, অ্যান্ড সব থেকে বড়ো কথা হচ্ছে ইন বিটুইন দ্য লাইন্স এত ভালো করে বুঝিয়ে দেন, এত ভালো ক্যারেক্টার এস্টাবলিশ করতে পারেন উনি। আমার প্রথম কাজ ওনার সাথে, আই স্টিল রিমেম্বার আই ওয়াজ ভেরি নার্ভাস প্রথম যখন ওনার সাথে আমি কাজ করা শুরু করি। আমার না এই এমন একটা টপিক, জেনারেলি আমি ভীষণ বক বক করি, অনেকেই বলে যে তোমাকে জাস্ট মাইক ধরিয়ে দিলে তুমি বক বক করো, কিন্তু আজকে না আমার কী হয়েছে বলো তো, আমি না ভীষণ খেয়েই হারিয়ে ফেলছি, মানে কোনটা ছেড়ে কোনটা বলবো, এবং লাস্ট দিন প্রচুর প্রেশারও থাকে, কারণ সিনসগুলো তুলতে হবে, কারণ কাল থেকে তো আর এখানে এসে শুটিংটা হবে না। সো আমার কিছু বলার নেই আলাদা করে, এমন একটা টিম, প্রায় সবাই আমরা সমবয়সী, আর আমাকে না খুব একটা বেশি, আমি খুব একটা বেশি আউটগোয়িং পার্সন নই ওয়েন ইট কামস টু অ্যাক্টার্স, অ্যাক্ট্রেসেস, কো অ্যাক্টার্স, আমাকে দেখেছো তোমরা হয়তো, আমি খুব একটা বেশি কারোর সাথে সময় স্পেন্ড করি না, ব্যক্তিগত মানুষগুলোর সাথে ছাড়া। কিন্তু এই ইউনিটের প্রত্যেকটা মানুষ একসাথে লাঞ্চ করা, ব্রেকফাস্ট করা, মানে এরকম হয়েছে, এই তুই কী এনেছিস রে, তুই কালকে ওখানে স্পেন্সার্স গেছিলিস না, নেচার্স বাস্কেট গেছিলিস না, কী কিনেছিস, সেটা কিনেছিস, ওটা কিনেছিস, ব্যাগ থেকে বের, হ্যাঁ যাও গিয়ে ব্যাগ থেকে বের কর। এত ভালো একটা টিম, টাচউড, এত ভালো একটা টিম, এই টিমটা মানে আমাকে প্যাক আপের পরে আমাদের ঠেক আছে কিছু জায়গায়, আমরা চা খেতে যেতাম, আমরা আড্ডা মারতে যেতাম, হ্যাঁ কী বলবো আমি বুঝতেই পারছি না, আমি শুন কষ্ট খারাপ লাগছে, কষ্ট হচ্ছে আজকে, আমার কিছু বলার মতো নেই আপনাদের কাছে, কিন্তু এটুকুই বলবো যে তোমার খোলা হাওয়া প্রাইম স্লটে যখন ছিল তখনও আমরা নিজেদেরকে প্রমাণ করেছি, এন্টারটেনমেন্ট ওয়াজ আর ফার্স্ট অ্যান্ড ফোরমোস্ট প্রায়োরিটি কনসার্ন ছিল আমাদের দর্শকদের প্রতি। পরবর্তীকালে যখন আমরা 3:30 সময় গেলাম ফার্স্ট টাইম, অনেক বছর পরে ফার্স্ট টাইম জি বাংলা দুপুরের টাটকা দুপুর আনলো, আমরা সেখানেও প্রুফ করলাম, টিআরপি খুব ভালো, টাইম স্প্যান খুব ভালো। তো এই তোমার খোলা হওয়ার রিজন যদি কেউ আমাকে, আমি জানি তোমার পরের প্রশ্নটাই এটা হতে চলেছে যে টিআরপি হবে না কী হবে, সত্যি কথা বলতে গেলে না, কোনো লুপহোলস নেই। দেখো কিছু প্রজেক্ট মাথা উঁচু করে র‍্যাপ আপ করা, একটা স্ট্যাটিক গল্প নিয়ে র‍্যাপ আপ করাটা অনেক বেশি প্রেস্টিজিয়াস, এবং আমি এসবে বিশ্বাস করি না, টিআরপি ছিল না, টিআরপি ছিল আর্টিস্ট প্রবলেম, এই প্রবলেম, হ্যানা ত্যানা, লোকেরা অনেকে আছেন যারা প্রচুর কমপ্লিমেন্টসও দেন, অনেকে আছেন যারা ট্রোলও করেন, নিন্দাও করেন, আমি শুধু এইটুকু জানি যে যেটা যখন হওয়ার তখনই হয়, অযথা কোনো কিছুর জন্য কোনো কিছু হয় না, দোষারোপ করে লাভ নেই। এবং সবথেকে বড় ব্যাপার, এই জার্নিটার মধ্যে দিয়ে যাওয়ার সময় তোমারও ব্যক্তিগত জীবনে ওঠা পড়া হয়েছে আমরা জানি, সেটা আমার সাথে, আমার টিম আমার সাথে, দেখো ব্যক্তিগত জীবনে ওঠা পড়া তো সব জায়গায় হয়, ইয়র পার্সোনাল লাইফ শুড নট এফেক্ট ইয়র প্রফেশনাল লাইফ, এটুকু আমি বিশ্বাস করি, এটাই আমি শিখে বড় হয়েছি, হ্যাঁ এটা আমি শিখে বড় হয়েছি। এবং শুধু তাই নয়, মানে
কোথাও পড়ে গেছি বা জ্বর হয়েছে, যেমন গত সপ্তাহে আমি প্রচণ্ড প্রচণ্ড অসুস্থ ছিলাম, আমার এখনও আমার কনজেশন হয়ে রয়েছে, আমার মানে টিম ওষুধ দেওয়া থেকে শুরু করা গরম জল করা থেকে শুরু করা, মানে অপূর্ব একটা টিম, মানে মাঝে মাঝে মনে হয় কি এত ভালো টিম বলে কি নজর লেগে গেল, বাট এগুলো কথার কথা, মানে এই আর কি। আমি মিস করা ছাড়া কি করে নিজের, মানে এখন বুক চিরে তো দেখাতে পারবো না কতটা কষ্ট হচ্ছে, খারাপ লাগছে, বাট আমি এটাই এক্সপেক্ট করব, খারাপটা একটাই লাগা যে এই গোটা ইউনিটটার একসাথে কাজ করবে না, এই গোটা ইউনিটটা আর কয়েকটা ঘন্টা দেখা হবে, দেখা ডেফিনেটলি ইনিশিয়েটিভ নিলে, আমার মতন টিমে কেউ ইনিশিয়েটিভ নিলে, আমি বন্ধুত্ব করি না, কিন্তু আমি যখন বন্ধুত্ব করি আমার থেকে ভালো বন্ধু আর হয় না, সো দেখা নিশ্চয়ই হবে, সবটাই হবে, বাট ওই এই লাইন ভুলে যাচ্ছে, স্বস্তিকা স্বস্তিকা দি, এটা বলো এটা বলো, আর তোমার পরে আমার কিউ, তোমার পরে এটা, এইটা হবে না কোথাও গিয়ে। আর আমাদের এখানকার আর্টিস্টরা, মাই গুডনেস, দে আর সো হেল্পফুল, দে আর সো সাপোর্টিং, মানে আমি বলছি মানে খেয়ালি দস্তিদার, ওরে বাবা খেয়ালি দস্তিদার, আন্টি আন্টি কোনোদিনও নিজের টিফিন নিজে খেতে পারেনি, আন্টির টিফিনগুলো আমরা খেয়েছি, সেটা চায়ের সাথে মুড়ি হোক, ছোলা হোক, বিস্কিট হোক, যাই হোক না কেন, মানে লিটারালি মারপিট হতো, তো খেয়ালি দি খেয়ালি আন্টির টিফিনে কি এনেছে আমরা খাবো আমরা খাবো, মানে এরকম একটা টিম, সো ভালো জিনিস বেশি দিন থাকে না। তো এই ভালো দিয়েই শেষ করবো, কারণ যার সব ভালো তার শেষ তো ভালো, শেষ শেষ খুব ভালো, মানে কাম অন, দুপুরের স্লটে উই হ্যাভ আ টিএসবি অফ 18.6 উইথ আ টিআরপি অফ 1.8 টাইম স্লট, অফকোর্স ভালো, আই এম ভেরি প্রাউড যে আমার আরও একটা প্রজেক্ট খুব ব্লকবাস্টার, এবং আমি খুবই প্রাউড যে কোনো কিছুই বেশি হ্যাজানো ভালো না, প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট সময় থাকে, এবং সেই নির্দিষ্ট সময় র্যাপ আপ করাটা ভীষণ ব্রেভারির কাজ একটা, এবং ভীষণ এথিক্যাল একটা জিনিস। তাই আমরাও যেরকম এবার শেষ করব, কারণ শেষ বেলায় যখন দাঁড়িয়ে তখন আজকে খুব ব্যস্ততা, তো সেক্ষেত্রে একটাই কথা বলো, স্বস্তিকাকে দেখতে আমরা বরাবরই ভালোবাসি যে কোনো প্ল্যাটফর্মে, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে স্বস্তিকা যখনই আমাদের সামনে এসেছে ফাটাফাটিভাবেই এসেছে, তো স্বস্তিকার সামনে কী কাজ রয়েছে যার দিকে দর্শক তাকিয়ে রয়েছে? আপাতত আমার কাজ হচ্ছে আবার ব্যাক টু জিম, জিম তো এখনও করতাম, ব্যাক টু জিম, খাওয়া, কয়েকটা দিন ভীষণ খাবো আমি, জিম করব, নিজের সাথে টাইম স্পেন্ড করবো, প্রচুর ছবি দেখা বাকি আছে যেগুলো আমি স্টার্ট করে রেখেছি, আমি প্রচুর ছবি এর মধ্যে রিলিজ করেছে, ওয়েব সিরিজ রিলিজ করেছে, সেগুলো প্রথম এক সপ্তাহ আমি একটু হাত পা ছাড়া হয়ে যাব, তার একটু ঘুরু ঘুরু করব, তারপরে ব্যাক টু ওয়ার্ক। দেখো আমি একটা জিনিস বিশ্বাস করি যে আই এম লয়্যাল টু মাই টলিউড ইন্ডাস্ট্রি, এবং টলিউড ইন্ডাস্ট্রি সেই ভালোবাসা এবং সম্মানটা আপনারা আমাকে দেন, আমার দর্শকরা সেই সম্মান দেন বলেই আমি আমার ক্যারিয়ারের সিক্সথ সিরিয়ালের ফ্লোরে দাঁড়িয়ে রয়েছি, এটা যাতে সেভেন্থ হোক, এইথ হোক, নাইন্থ হোক, টেন্থ হোক, সেটা আপনাদের ওপর, আপনাদের দায়িত্ব, আমাদের ইন্ডাস্ট্রির দায়িত্ব, ডেফিনেটলি আপনারা আমাকে দেখতে পারবেন, যেমন ইয়াংগেস্ট শাশুড়ি, ভেন্ট্রিকুলিজম, এইসব চ্যালেঞ্জিং রোলসে দেখতে পেরেছেন, আগেও দেখতে পাবেন চ্যালেঞ্জিং রোলসে, সো ওয়েট অ্যান্ড ওয়াচ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস আ লট, এবং বেশি সময় দিতে পারলাম না, সরি, কারণ আজকে আমার বলার কিছু নেই, আজকে আমি না কাঁদতে পারছি না হাসতে পারছি, একটা অদ্ভুত নাম ফিলিংয়ে আছি আমি আজকে, তো আমার নিজেরই আজকে সিনও মাথায় থাকছে না, রেজিস্ট করতে পারছি না আমি, সো সরি দর্শক বন্ধুরা, সরি তোমাকে, সরি সিটি সিনেমাকে, বাট খুব শিগগিরই তোমার সাথে আমার কথা হচ্ছে পার্সোনালি, ব্যক্তিগতভাবে, একদম, আর সেই সময়টার জন্য অপেক্ষা করে থাকবেন, আর বাকি কী চলছে ফ্লোরে সেটা দেখার জন্য অবশ্যই নজর রাখুন সিটি সিনেমার পর্দায়। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।